মিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় শিক্ষার্থী সালামু আলাইকুম শীতের এই সকালে তোমাদেরকে আবারও রাজশাহী কলেজের অনলাইন প্ল্যাটফর্মে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের সাথে আছি মোসাম্মদ সাবমিলা খাতুন প্রভাষক হিসাব বিজ্ঞান রাজশাহী কলেজ রাজশাহী প্রিয় শিক্ষার্থী আজকে আমরা আবারও ষষ্ঠ অধ্যায়ের মানে তোমাদের হিসাব বিজ্ঞান যেটা হিসাব বিজ্ঞান ষষ্ঠ অধ্যায়ের অর্থাৎ আর্থিক বিবরণী পর্যালোচনা বা অনুপাত বিশ্লেষণ এই চ্যাপ্টারের কিছু অঙ্ক এবং কিছু সূত্র নিয়ে আমরা কথা বলবো কারণ তোমরা অবগত আছো যে এই চ্যাপ্টারের কিন্তু একবার করে ক্লাস হয়ে গেছে আমিও গত দিন অর্থাৎ গত চার তারিখে তোমাদের সাথে একটা ক্লাস এই চ্যাপ্টার থেকে নিয়েছি সেখানে আমরা আর্থিক বিবরণী বা অনুপাত বিশ্লেষণের প্রকারভেদ দেখেছিলাম এবং দুইটা প্রকারের আলোচনা করেছিলাম অর্থাৎ একটা প্রতিষ্ঠানের কি বলবো স্বল্প তারল্য যাচাইয়ের জন্য যে অনুপাতগুলো সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম এছাড়াও একটা প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতা যাচাইয়ের জন্য যে সকল অনুপাত অর্থাৎ মোট লাভ অনুপাত নিট লাভ অনুপাত এছাড়াও আমরা তারল্যতা যাচাইয়ের জন্য চলতি অনুপাত তারপর তারল্য অনুপাত কার্যকরী মূলধন অনুপাত এ ধরনের অনুপাতগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলেছিলাম আজকে আমরা প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী সচ্ছলতা নিয়ে বা এই শিক্ষণ ফল আমরা একই বলতে পারি আমরা আজকে প্রতিষ্ঠানের মূলধন কাঠামো অনুপাত বা দীর্ঘমেয়াদী সচ্ছলতা অনুপাত এই অনুপাতগুলো নিয়ে আলোচনা করব অর্থাৎ একটা প্রতিষ্ঠান তাদের মূলধন কাঠামোতে কি কি অনুপাত পর্যালোচনা করে থাকে কিংবা একটা প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী সচ্ছলতা বা দীর্ঘমেয়াদী প্রতিষ্ঠানটা কতটা সামর্থ্যবান দীর্ঘমেয়াদী দায় পরিশোধের ক্ষেত্রে প্রতিষ্ঠান কতটা সচ্ছল সেটা জানার জন্য একটা প্রতিষ্ঠানের নিম্নলিখিত যে অনুপাতগুলো আলোচনা করা হয় তার মধ্যে আছে দেখো মালিকানা মালিকানা অনুপাত আছে এবং মোট সম্পত্তির অনুপাত আছে এবং এবং মোট সম্পত্তির অনুপাত অনুপাত আছে আছে মূলধন গিয়ারিং আমি জানি যে তোমরা এই অনুপাত গুলো সম্বন্ধে অলরেডি জানো কেননা আমরা তোমাদের দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রেই এই অনুপাত নিয়ে একবার ক্লাস নিয়েছি তারপরে আমরা তোমাদের ধারণার্থে বা আমি জানি হয়তো তোমাদের এই মুহূর্তে সূত্রগুলো মনে নেই জাস্ট তোমাদেরকে আরেকবার মনে করিয়ে দেওয়ার জন্য আমি অতি সংক্ষিপ্তভাবে সূত্রগুলো নিয়ে আলোচনা করব তারপর আমরা প্রবলেম সমস্যার সমাধানে চলে যাব। প্রিয় শিক্ষার্থী অনুপাত বা দীর্ঘমেয়াদী স্বচ্ছলতা অনুপাতের মধ্যে দায় মালিকানা অনুপাত আমি এখানে একটা তোমাদের কথা বলে রাখতে চাই যে দায় এবং মালিকানা আমরা জানি যে একটা প্রতিষ্ঠানের দায় সাধারণত দুই প্রকার হয়ে থাকে একটা ইন্টারনাল দায় আর একটা হচ্ছে এক্সটার্নাল অর্থাৎ একটা অভ্যন্তরীণ দায় এবং একটা বহির দায় বা বাহ্যিক দায় অভ্যন্তরীণ দায় বলতে মালিক পক্ষের কাছে প্রতিষ্ঠানের যে দায় থাকে সেগুলোকে আমরা অভ্যন্তরীণ দায় বলে থাকি যেটাকে আমরা মালিকানা তহবিল বা মালিকানা সত্য নামে অভিহিত করে থাকি কিন্তু বহির দায় বলতে একটা প্রতিষ্ঠানের বাইরের যে সকল পক্ষ রয়েছে অর্থাৎ বিভিন্ন বিনিয়োগকারী সংস্থা হতে পারে বিভিন্ন ঋণদানকারী সংস্থা হতে পারে বা যাদের কাছে আমাদের দায় রয়েছে যারা আমাদের কাছে পাবে তাদেরকে এক্সাম্পল আমরা বলতে পারি ঋণ তারপর বলতে পারি প্রদয় হিসাব প্রদয় বিল এই জিনিসগুলোকে আমরা বলছি বহির্দায় তো এই দায় এবং মালিকানার অনুপাত অর্থাৎ একটা প্রতিষ্ঠানের যে টোটাল দায় রয়েছে সেই দায়টাকে আমরা দুইটা ভাগে বিভক্ত করতে পারি একটা বহির্দায় আর একটা ইন্টারনাল দায় বা ইন্টারনাল লাইবিলিটিস তো এই বহির্দায়ের সাথে এই ইন্টারনাল লাইবিলিটিস বা মালিকানা তহবিলের যে সম্পর্ক সেটা কিন্তু আমরা এই দায় মালিকানা অনুপাত দ্বারা ক্যালকুলেশন করতে পারি বা নির্ণয় করতে পারি দেখো তাই মালিকানা অনুপাতের এখানে সূত্র যেটা দেওয়া আছে সেটা বলছে কি মোট দায় মোট দায় বলা হবে এখানে আমরা বলতে পারি মোট বহির দায় অর্থাৎ বাইরের পক্ষের কাছে একটা প্রতিষ্ঠানের যে সকল দায় রয়েছে সেটাকে আমরা বলছি মোট বহির দায় ডিভাইডেড বাই মালিকানা তহবিল অর্থাৎ মালিকানা তহবিল মানে মালিকানা শর্ত এটার আদর্শ মান হচ্ছে ওয়ান টু থ্রি অর্থাৎ একটা প্রতিষ্ঠানের বহির দায় যদি এক টাকা হয় তাহলে মালিকানা তহবিল তিন টাকা থাকা উচিত এইখানে মালিকানা সত্য কিংবা মালিকানা তহবিল এই মালিকানা সত্য কিংবা মালিকানা তহবিলকে আমরা ডিফাইন করেছি কিভাবে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো দেখা দেখা আছে যে ব্যবসায়ের মোট সম্পত্তির ওপর মালিকের দাবিকে মালিকানা সত্য বা মূলধন বলে ব্যবসায়ের মোট সম্পত্তির ওপর মালিকের দাবি অর্থাৎ মালিক ব্যবসায়ের টোটাল অ্যাসেটের ওপর যেটুকু ক্লেম করতে পারে সেটাকেই আমরা মালিকানা সত্য বা মূলধন বলে থাকি প্রিয় শিক্ষার্থী তোমরা অবগত আছো যে একটা প্রতিষ্ঠানের ব্যবসায়ী ব্যবসা এবং মালিক সম্পূর্ণ আলাদা দুইটি পক্ষ অর্থাৎ একটা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান নিজেই একটা পক্ষ মানে যে কোম্পানি সে কোম্পানি নিজেই একটা পক্ষ এবং মালিক নিজে একটা পক্ষ এছাড়াও এক্সটার্নাল আরো যে পক্ষগুলো আছে যেগুলোকে আমরা তৃতীয় পক্ষ বলে থাকি তো এই মালিকের যে দাবি রয়েছে একটা প্রতিষ্ঠানের মূলধনের বা সম্পদের ওপর তাকে আমরা বলছি মালিকানা সত্ত্ব বা মালিকানা তহবিল এখানে নিচে দেখো প্রিয় শিক্ষার্থী আমাদের মালিকানা সত্ত্ব সম্পর্কিত বিষয়গুলো আমরা ডিটেলসে দিয়ে দিয়েছি যে মালিকানা সত্ত্বের মধ্যে আসলে কোন কোন বিষয়গুলো ইনক্লুডেড হতে পারে প্রথমত আমরা দিয়েছি সাধারণ শেয়ার বা সাধারণ শেয়ার মূলধন অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল যেটা সেটা নেক্সট আমরা দিয়েছি অগ্রাধিকার শেয়ার অগ্রাধিকার শেয়ার অর্থাৎ প্রিফারেন্স শেয়ার স্টক যেটা তারপরে জমাকৃত মুনাফা যেটাকে আমরা অবন্টিত মুনাফাও বলতে পারি মূলধন সঞ্চিতি সাধারণ সঞ্চিতি এছাড়া অন্যান্য সঞ্চিতি এবং তহবিল প্রিয় শিক্ষার্থী তাহলে একটা ব্যবসায়ের মোট সম্পদের ওপর মালিকের যে ক্লেম সেটাকে আমরা বলছি মালিকানা সত্য বা মালিকানা তহবিল এটা যদি আমরা দায়ের দিক থেকে বের করতে যাই তাহলে আমরা বলবো সকল দায় মাইনাস কি বলবো চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায় মানে তৃতীয় পক্ষের কাছে যে সকল দায়গুলো রয়েছে সেইগুলো থেকে মোট দায় থেকে তৃতীয় পক্ষের দায়টা বাদ দিলে পাওয়া যাবে কিন্তু মালিকানা সত্ত্ব তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে দায় মালিকানা অনুপাত বহির দায়কে মালিকানা তহবিলের সাথে রেশিও করা হয়েছে আর মালিকানা তহবিল বলতে আমরা একটা সম্পদের ওপর মালিকের দাবিকে বুঝে থাকি প্রিয় শিক্ষার্থী এর পরে আমরা দেখব যে মূলধন কাঠামো অনুপাত বা দীর্ঘমেয়াদী সচ্ছলতা অনুপাতের আর একটি অনুপাত সেটা হচ্ছে মালিকানা মোট সম্পত্তির অনুপাত অর্থাৎ মালিকানা সাথে মোট সম্পত্তির যে অনুপাত নির্ণয় করা হয় এখানে সূত্রটা দেখো ওপরে মালিকানা সত্য নিচে কিন্তু মোট সম্পদ এখানে মোট সম্পদ বা মোট সম্পত্তি এখানে দেওয়া আছে ভুয়া সম্পদ বাদে প্রিয় শিক্ষার্থী তোমরা জানো যে ভুয়া বা অলিক সম্পদ সেটা আসলে কোনো বাজার মূল্য থাকে না এটা দেখানো থাকে আস্তে আস্তে এটাকে অবলোপন করা হয় অ্যাজ ফর এক্সাম্পল প্রাথমিক খরচ পারে শেয়ার বার্তা হতে পারে মানে শেয়ার অবহার যেটা এই ধরনের সম্পদগুলোকে আমরা ভুয়া সম্পদ বলে থাকি কিংবা লাভ লোকশন হিসেবে ডেভিডজের এই ভুয়া সম্পদগুলো কিন্তু এটার কোনো বাজার মূল্য থাকে না এজন্য আমরা মোট সম্পত্তি থেকে ভুয়া সম্পদকে বাদ দিয়ে নি দিয়ে আমরা তাহলে মালিকানার সাথে মোট সম্পত্তির অনুপাত যদি আমরা করতে চাই তাহলে আমরা বলবো মালিকানা সত্ব ডিভাইডেড বাই মোট সম্পত্তি এটার আদর্শ মান থ্রিজ টু ফোর আদর্শ সমান থ্রিজ টু ফোর তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা প্রথমে একটা দেখলাম দায় মালিকানা অনুপাত যেখানে বহির দায়কে ওপরে দেখানো হয়েছে নিচে দেখানো হয়েছে মালিকানা তহবিলকে নেক্সট আমরা দুই নম্বর সূত্র দেখছি মালিকানার সাথে মোট সম্পত্তির অনুপাত যেখানে মালিকানা সত্যকে মোট সম্পদ দ্বারা ভাগ করে দেখানো হয়েছে যেটার আদর্শমান মান টু ফোর এবার আমরা দেখবো দায় মোট সম্পত্তির অনুপাত অর্থাৎ দায়ের সাথে মোট সম্পদ কতটুকু রয়েছে এখানে আমরা মোট দায়কে মোট সম্পত্তি বা ভুয়া সম্পদ বাদ দিয়ে মোট যে সম্পত্তি রয়েছে সেটা দ্বারা ভাগ করলে মোট দায় সাথে মোট সম্পত্তির একটা অনুপাত পেয়ে যাব এখানে আদর্শ মান ওয়ান টু ফোর প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মূলধন কাঠামো অনুপাত বা দীর্ঘমেয়াদী সচ্ছলতা অনুপাতের একটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র বা গুরুত্বপূর্ণ অনুপাত যেটা তোমাদের এক্সামে প্রায়ই থাকে দেখো মূলধন গিয়ারিং অনুপাত মূলধন গিয়ারিং অনুপাত এই অনুপাতের যে সূত্রটা তোমরা একটু দেখো স্থির খরচ যুক্ত তহবিল স্থির খরচ যুক্ত তহবিল ডিভাইডেড বাই সাধারণ শেয়ার মালিকানা তহবিল স্থির খরচ যুক্ত তহবিল ডিভাইডেড বাই সাধারণ শেয়ার মালিকানা তহবিল এটার আদর্শ মান ওয়ান টু টু এখানে স্থির খরচ যুক্ত তহবিল দ্যাট মিন্স যেই তহবিলগুলোর খরচ স্থির অর্থাৎ ফিক্সড তোমাদেরকে তোমরা কেউ বলতে পারবে কোন তহবিলগুলোর খরচ একেবারেই ফিক্সড বা স্থির প্রিয় শিক্ষার্থী একটু মনে করো আমাদের ঋণপত্র ঋণপত্রের ক্ষেত্রে কি হয় ঋণপত্রের ক্ষেত্রে সবসময় দেখবা যে একটা পার্সেন্টেজ দেওয়া থাকে যে টেন পার্সেন্ট ঋণপত্র বা টুয়েলভ পার্সেন্ট ঋণপত্র বা এইট পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট এরকম ঋণপত্র দেওয়া থাকে আমাদের রেয়ামিল যদি আমরা লক্ষ্য করি দেখব যে আমাদের ঋণপত্রের ক্ষেত্রে দেওয়া আছে যে ফাইভ পার্সেন্ট ডিভেঞ্চার কিংবা দেওয়া আছে যে দশ পার্সেন্ট ঋণপত্র কিংবা দেওয়া আছে বারো পার্সেন্ট দীর্ঘমেয়াদী ঋণপত্র এই ধরনের এই যে পার্সেন্টেজটা এই পার্সেন্টেজটা কিন্তু ওই ঋণপত্রের ইন্টারেস্ট এই খরচটা কিন্তু অবশ্যই ফিক্সড প্রতিষ্ঠানের প্রফিট হোক কিংবা না হোক এই নির্দিষ্ট কিন্তু ঋণপত্রের মালিককে প্রতিষ্ঠান পেইড করতে বাধ্য আই রিপিট যে স্থির খরচ বলতে যে সকল ঋণপত্র এখানে আরো আছে অগ্রাধিকার শেয়ার মূলধন প্রিয় শিক্ষার্থী আমরা জানি যে অগ্রাধিকার শেয়ার মূলধন বলতে আমরা সেই মূলধন গুলোকে বুঝে থাকি যে মূলধনগুলো সাধারণ শেয়ার মূলধনের আগে মালিককে পেইড করতে হয় অর্থাৎ অগ্রাধিকার ভিত্তিতে পেইড করতে হয় এখানেও দেখবা যে অগ্রাধিকার শেয়ার মূলধনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ দেওয়া থাকে যেমন দেওয়া থাকে টেন পার্সেন্ট অগ্রাধিকার শেয়ার মূলধন কিংবা দেওয়া থাকে টুয়েলভ পার্সেন্ট অগ্রাধিকার শেয়ার কিংবা দেওয়া থাকে এইট পার্সেন্ট অগ্রাধিকার শেয়ার এই পার্সেন্টেজটা কি প্রতিষ্ঠানের প্রফিট না হলেও এই নির্দিষ্ট পার্সেন্টেজে কিন্তু অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের তাদের লভ্যাংশ দিতে কোম্পানি বাধ্য থাকে আজ ফর এক্সাম্পল দীর্ঘমেয়াদী ঋণ অর্থাৎ যে তহবিলগুলো অর্থাৎ প্রতিষ্ঠান যেখান থেকেই ফান্ডিং করুক না কেন যেই ফান্ডগুলোর ক্ষেত্রে প্রতিষ্ঠানকে ফিক্সড খরচ বেয়ার করতে হয় সেগুলোকে আমরা বলছি স্থির খরচ যুক্ত তহবিল এখানে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো নিচে দেওয়া আছে স্থর স্থির খরচ যুক্ত তহবিল কোনগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে এই তিনটার বাইরে কিন্তু স্থির খরচ যুক্ত তহবিল থাকে না ঋণপত্র দীর্ঘমেয়াদী ঋণ এবং অগ্রাধিকার শেয়ার মূলধন সাধারণত এই তিনটাই থাকে নিচে বলছে সাধারণ শেয়ার মালিকানা তহবিল অর্থাৎ সাধারণ শেয়ার মালিকানা তহবিল অর্থাৎ যেই তহবিলের উপর সাধারণ শেয়ার হোল্ডারদের দাবি রয়েছে বা ক্লেম রয়েছে তাকে বলছি সাধারণ মালিকানা তহবিল দেখো সাধারণ শেয়ার মালিকানা তহবিলের মধ্যে প্রথমে রয়েছে সাধারণ শেয়ার মূলধন অর্থাৎ সাধারণ শেয়ার ক্যাপিটাল যেটা আমরা বলে থাকি এছাড়াও সাধারণ সঞ্চিতি অবন্টিত মুনাফা মাইনাস অলিক সম্পত্তি বা ভুয়া সম্পদ এই ভুয়া সম্পদের বিষয়টা আমরা সাধারণত মাইনাস করে রাখি কারণ এটার পর থেকে মালিক আসলে কোনো কিছু ক্লেম করতে পারে না এটা আসলে একটা প্রতিষ্ঠানের অবলোপন যোগ্য একটা সম্পদ প্রিয় শিক্ষার্থী এবার আমরা একটা অঙ্ক দেখব আমরা যে জিনিসগুলো আলোচনা করলাম অর্থাৎ একটা প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী সচ্ছলতা যাচাইয়ের জন্য কোন কোন অনুপাতগুলো আমাদের ক্যালকুলেশন করতে হয় সেই অনুপাতগুলো আমরা দেখলাম আমরা চারটা অনুপাত নিয়ে কথা বলেছি এখানে আমরা সেই অনুপাতগুলো একটু ক্যালকুলেশন করার চেষ্টা করব এইখানে দেখো তোমাদের জন্য একটা ব্যালেন্স শীট দেওয়া আছে ব্যালেন্স শীট আমরা দেখতে পাচ্ছি প্রথমে দেওয়া আছে দায়গুলো আরেকদিকে দেওয়া আছে সম্পত্তি সমূহ দায়ের মধ্যে দেখো প্রথমে দেওয়া আছে সাধারণ শেয়ার মূলধন প্রিয় শিক্ষার্থী এটা তোমরা আমার এক্সপ্লেনেশন থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে সাধারণ শেয়ার মূলধন প্রতিষ্ঠানের ইন্টারনাল লায়াবিলিটি অবভিয়াসলি এটা ইন্টারনাল লায়াবিলিটি সাধারণ সঞ্চিতি এটাও কিন্তু ইন্টারনাল লায়াবিলিটি রক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্ত এটাও ইন্টারনাল তাহলে টেন ঋণপত্র বা দশ ঋণপত্র এটা কি এটা অবশ্যই এক্সটার্নাল অর্থাৎ বাইরের কোন পক্ষ প্রতিষ্ঠানের কাছে পাবে প্রদয় হিসাব সেটাও কিন্তু সেম বকেয়া খরচা বলি সেটাও কিন্তু বাইরের পক্ষ পাবে ব্যাংক জমাতিরিক্ত সেটাও বাইরের পক্ষ পাবে আয়কর সঞ্চিতি এনবিআর মানে সেটাও বাইরের পক্ষ পাবে দ্যাট মিনস এখানে আমাদের লাইবিলিটি গুলোকে আমরা দুইটা প্রকারে ভাগ করে নিচ্ছি একটা ইন্টারনাল একটা এক্সটারনাল নেক্সট আমরা দেখছি সম্পদগুলো দেওয়া আছে ব্যাংক জমা মজুদ পণ্য প্রাপ্য হিসাব সমূহ অগ্রিম খরচা বলি ভূমি ও দালান কোঠা এখন এখান থেকে আমাকে কয়েকটা করণীয় করতে বলেছে তো প্রিয় শিক্ষার্থী আমরা তাহলে চলো বোর্ডে চলে যাই আর তোমরা খাতা কলম নিয়ে অবশ্যই প্রস্তুত আছো তোমরা আমার সাথে অঙ্কটা করার চেষ্টা করো এবং বোঝার চেষ্টা করো যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমরা সেটা কমেন্টে শেয়ার করতে পারো আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য দেখছি যে আমাদেরকে কি বলছে ক নাম্বারে আমাদেরকে বলছে যে মোট বহির্দায় ও মালিকানা তহবিল নির্ণয় করো মোট বহির্দায় তাহলে আমরা প্রথমে মোট দায় নির্ণয় করব বহির দায় অর্থাৎ বাইরের পক্ষের কাছে যে সকল দায়গুলো রয়েছে এখানে মোট বহির দায় বলতে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো আমি প্রথমে তোমাদের অঙ্ক বলার সময় বলে দিয়েছি সাধারণ শেয়ার মূলধন সাধারণ সঞ্চিতি এবং রক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্ত যেটা আমাদের ইন্টারনাল লাইবিলিটি আমাদের এক্সটার্নাল তাহলে ঋণপত্র থেকে শুরু করে আমি নিচের লাইনে লিখলাম আমাদের ঋণপত্র কত পার্সেন্ট টেন ঋণপত্র মেবি টেন পার্সেন্ট ঋণপত্র তার সাথে যোগ দিব আমরা কি প্রদয় হিসাব তার সাথে আমরা যোগ দিব প্রদয় হিসাব আমরা যোগ দিব প্রদয় হিসাব তার সাথে আমরা যোগ খরচ সালান বকেয়া খরচ তার সাথে আমরা যোগ দিব ব্যাংক জমা অতিরিক্ত ব্যাংক জমা তার সাথে আমরা যোগ দিব সঞ্চিতি প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো আমাদের টেন পার্সেন্ট ঋণপত্র কত ছিল টেন পার্সেন্ট ঋণপত্র ছিল নয় লক্ষ টাকা টেন পার্সেন্ট ঋণপত্র ছিল নয় লক্ষ টাকা তারপরে হচ্ছে প্রদয় হিসাব প্রদয় হিসাব হচ্ছে তিন লক্ষ টাকা প্রদয় হিসাব তিন লক্ষ টাকা নেক্সট হচ্ছে বকেয়া খরচ বকেয়া খরচ সাঁত্রিশ হাজার পাঁচশো হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত ব্যাংক জমাতিরিক্ত আছে এক লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ পঞ্চাশ হাজার নেক্সট আছে আয়কর সঞ্চিতি দুই লক্ষ বাষট্টি হাজার পাঁচশো এটাকে আমরা ক্যালকুলেশন করে নিব এইটাকে আমরা যদি ক্যালকুলেশন করে নিই অর্থাৎ আমরা টোটালটা যোগ করে নিই তাহলে আমাদের নয় বারো লাখ হাজার তার সাথে যোগ এক হাজার তার সাথে যোগ দুই লক্ষ বাষট্টি হাজার পাঁচশো ইজিক্যাল টু ষোল লক্ষ পঞ্চাশ হাজার ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ আমাদের বহির পরিমাণ হচ্ছে ১৬ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ যেইটা আমাদের বাইরের পক্ষ আমাদের কাছে পাবে আমাদের ষোলো লক্ষ পঞ্চাশ হাজার বহির দায় প্রিয় শিক্ষার্থী আমাদের ক নম্বরে দুইটা জিনিস বের করতে বলছে একটা বহির একটা হচ্ছে মালিকানা তহবিল আমরা যদি সহজভাবে এটা বুঝে নিই তাহলে বলা যাচ্ছে যে একটা প্রতিষ্ঠানের ইন্টারনাল এবং এক্সটার্নাল লাইবিলিটি গুলোকে টোটাল লায়াবিলিটির মধ্যে ডিভাইডেড করে দিতে বলা হয়েছে অর্থাৎ ভাগ করে ইন্ডিকেট করে দিতে বলা হয়েছে যে কোনটা বহিরদায় আর কোনটা কি বলবো অভ্যন্তরীনো দায় অর্থাৎ ইন্টারনাল কোনটা কোনটা এক্সটারনাল তো আমরা দেখলাম আমাদের বহিরদায়ের পরিমাণ 16 লক্ষ 50 হাজার টাকা এটা হচ্ছে আমাদের বহিরদায় প্রিয় শিক্ষার্থীবৃন্দ মনে রাখতে হবে কেননা আমরা একটু পরে খ নাম্বার করার জন্য কিন্তু আমাদের ক নম্বরের রেফারেন্স লাগবে তাহলে আমাদের বহিরদায় আমি এখানে লিখে রাখলাম 16 লক্ষ 50 হাজার টাকা জাস্ট আমার বোঝার সুবিধার তোমাদের তো খাতা আছে অর্থাৎ ক নাম্বার তোমাদের কাছে করাই আছে এইভাবে আমরা সেকেন্ড টুকু অর্থাৎ ক নাম্বারের সেকেন্ড যেটা বের করতে বলেছে দ্বিতীয় অপশন অর্থাৎ মালিকানা তহবিল আমরা সেটা বের করবো মালিকানা তহবিল যেটাকে আমরা মালিকানা শর্ত বলতে পারি এই মালিকানা তহবিল এখানে দেখো আমি বলেছি অর্থাৎ একটা প্রতিষ্ঠানের সম্পদের উপর মালিকের যে ক্লেম সেটাকে প্রথমত আছে সাধারণ শেয়ার মূলধন সাধারণ শেয়ার মূলধন সাধারণ শেয়ার মূলধন নেক্সট আছে সাধারণ সঞ্চিতি সাধারণ সঞ্চিতি তারপরে আছে রক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্ত রক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্ত এই তিনটা জিনিস আছে আমাদের আমরা যদি দেখি টাকা অঙ্ক আমাদের পনেরো লক্ষ প্রথমেই সাধারণ শেয়ার মূলধন আছে পনেরো লক্ষ নেক্সট হচ্ছে সাধারণ সঞ্চিতি এক লক্ষ বারো হাজার পাঁচশো তারপরে আছে রক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্ত দুই লক্ষ বাষট্টি হাজার পাঁচশো আমরা এটাকে যদি যোগ করি পনেরো লক্ষ একে ষোলো লক্ষ আর দুয়ে আঠারো লক্ষ বারো আর বাষট্টি মানে পঁচাত্তর পঁচাত্তর মানে আঠারো লক্ষ মালিকানা তহবিল তাহলে আমাদের বহির্দায় ছিল ষোলো লক্ষ পঞ্চাশ হাজার আর মালিকানা তহবিল আঠারো লক্ষ পঁচাত্তর হাজার আমি এখানে আমার সুবিধার্থে লিখে রাখলাম প্রিয় শিক্ষার্থী তোমাদের কাছে তো নিশ্চয়ই খাতা আছে তাহলে আমরা ক নাম্বার নিশ্চয় বুঝতে পেরেছি যে ক নাম্বারে বহির দায়ের পরিমাণ এবং মালিকানা তহবিল অর্থাৎ সহজ কথায় আমরা টোটাল দায়টাকে দুইটা পোর্শনে বিভক্ত করে নিলাম একটা ইন্টারনাল একটা এক্সটার্নাল এটাকে আমরা বলবো ইন্টারনাল বা মালিকানা সত্য বা মালিকানা তহবিল যেটার পরিমাণ আমাদের আঠারো লক্ষ পঞ্চাশ সরি পঁচাত্তর হাজার টাকা আঠারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর এক্সটার্নাল লাইবিলিটিস আমরা আগেই বের করেছি বহির দায় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবারে আমরা চলে যাবো প্রিয় শিক্ষার্থী খ নাম্বারে খ নাম্বার লক্ষ্য রাখো খ নাম্বারে বলছে যে দীর্ঘমেয়াদী সচ্ছলতা যাচাইয়ের জন্য দুটি অনুপাত ক্যালকুলেশন করো অর্থাৎ ওই প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী সচ্ছলতা অবস্থা জানার জন্য দুইটা অনুপাত করতে বলেছে এটা অবশ্যই তোমার সুবিধা অনুযায়ী তুমি দুইটা অনুপাত ক্যালকুলেশন করে দিতে পারো অর্থাৎ আমি চারটা অনুপাত পড়িয়েছি আমাদের দীর্ঘমেয়াদী সচ্ছলতার জন্য এই চারটা অনুপাতের মধ্যে তোমরা যেকোনো দুইটা অনুপাত আমরা প্রথম একটা দেখবো প্রথমটা আমরা কি পড়েছিলাম দায় মালিকানা অনুপাত আমরা পড়েছিলাম দায় মালিকানা অনুপাত ফার্স্ট আমরা এক নাম্বার দিয়ে নি আমরা কি দেখেছিলাম প্রিয় শিক্ষার্থী দায় মালিকানা অনুপাতের সূত্র আমরা দেখেছিলাম বহির্দায় ডিভাইডেড বাই মালিকানা তহবিল বহির দায় ডিভাইডেড বাই মালিকানা তহবিল বহির দায় ডিভাইডেড বাই মালিকানা তহবিল তো আমাদের বহির্দায় কত আমাদের বহির দায় আমরা বলেছি ষোলো লক্ষ পঞ্চাশ হাজার আর মালিকানা তহবিল বলেছি আঠারো লক্ষ পঁচাত্তর হাজার এখন এটাকে যদি আমরা করি তাহলে আমাদের একটা রেশিও আমরা পেয়ে যাব প্রিয় শিক্ষার্থী তোমরা করে ফেলো তোমাদের কাছে নিশ্চয় ক্যালকুলেটার আছে আমরা কি করবো ষোলো লক্ষ পঞ্চাশ হাজার কে ভাগ করব আঠারো লক্ষ পঁচাত্তর হাজার দ্বারা তাহলে পয়েন্ট এইট এইট পয়েন্ট এইট এইট অর্থাৎ জিরো পয়েন্ট এইট এইট ইস টু ওয়ান জিরো পয়েন্ট এইট এইট অর্থাৎ আমরা এটার আদর্শ মান কত দেখেছিলাম ওয়ান ইস টু থ্রি ওয়ান ইস টু থ্রি এখানে আমাদের পয়েন্ট এইট এইট ইস টু ওয়ান নেক্সট আমরা আরেকটা অনুপাত নির্ণয় করবো প্রিয় শিক্ষার্থী আমরা মালিকানা মোট সম্পত্তি অনুপাত নির্ণয় করব মালিকানা মোট সম্পত্তির অনুপাত মালিকানা মোট সম্পত্তির অনুপাত এখানে মালিকানা মোট সম্পত্তির অনুপাত উপরে মালিকানা তহবিল মালিকানা তহবিল ডিভাইডেড বাই মোট সম্পদ মোট সম্পদ অবশ্যই মাইনাস ভুয়া সম্পদ আমরা দিতে পারি মাইনাস ভুয়া সম্পদ আমাদের এই অঙ্কের ক্ষেত্রে ভুয়া সম্পদ নাই অর্থাৎ ভুয়া সম্পদ বলতে আমরা অলিক সম্পদ যেগুলো বুঝে থাকি অর্থাৎ যেগুলো বাজার মূল্য নেয় অ্যাজ ফর এক্সাম্পল প্রাথমিক খরচ হতে পারে শেয়ার ব্যবহার হতে পারে এই জিনিসগুলো বা লাভ হিসেবে ডেবিট যোগ যেগুলো এটা আমাদের এই অঙ্কের ক্ষেত্রে নেই তারপরে আমরা ভুয় সম্পদ সূত্রে রেখেছি আমাদের তাহলে মালিকানা তহবিল কত ছিল মালিকানা তহবিল ছিল আঠারো লক্ষ পঁচাত্তর হাজার আঠারো লক্ষ পঁচাত্তর হাজার যেখানে আমাদের মোট সম্পদ কিন্তু কালকুলেশন করেই দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী আমরা যদি আমাদের ব্যালেন্স শিটের ডান দিকে লক্ষ্য রাখি আমাদের ব্যালেন্স শিটের ডান দিকে কিন্তু টোটাল আসের দাওয়াই আছে পঁয়ত্রিশ লক্ষ পঁচিশ হাজার পঁয়ত্রিশ লক্ষ পঁচিশ হাজার টোটাল অ্যাসেট দাওয়াই আছে পঁয়ত্রিশ লক্ষ পঁচিশ হাজার এখানে কোনো অনেক সম্পদ কিংবা ভু সম্পদ নেই সুতরাং আমরা টোটাল অ্যাসেটটাকে নিয়ে নিলাম এখন আমরা এটাকে রেশিও করব তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের কি অবস্থা দাঁড়ায় আমাদের আঠারো লক্ষ পঁচাত্তর হাজার মালিকানা তহবিল ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট পঁয়ত্রিশ লক্ষ পঁচিশ হাজার যেটা পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ থ্রি ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি ইস টু ওয়ান তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা এই প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী সচ্ছলতা যাচাইয়ের জন্য দুইটা অনুপাত নিশ্চয় বুঝে ফেলেছি বা দেখে ফেলেছি আমাদের নেক্সট এই অঙ্কের গ যেটা বলা আছে দেখো মূলধন গিয়ারিং অনুপাত যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের অঙ্কের ক্ষেত্রে এইটা কিন্তু বারবার আসে অর্থাৎ আমরা যখন অঙ্ক করব পরীক্ষার জন্য কিংবা আমাদের পরীক্ষাতে যে অঙ্কগুলো আসবে শুধুমাত্র প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী সচ্ছলতা যাচাই কিংবা প্রতিষ্ঠানের তারল্যতা যাচাই কিংবা প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতা যাচাই এইভাবে অঙ্ক আসবে না আমাদের কম্বাইন্ড অঙ্কগুলো আসবে অর্থাৎ একটা হয়তো ব্যালেন্স শিট কিংবা একটা ইনকাম স্টেটমেন্ট দেওয়া থাকবে সেখান থেকে আমাদের হয়তো তারল্য অনুপাত কিংবা আমাদের সচ্ছলতা যাচাইয়ের জন্য দীর্ঘমেয়াদী সচ্ছলতা যাচাইয়ের জন্য দুটা অনুপাত আমাদের স্বল্পমেয়াদী মেয়াদী যাচাইয়ের জন্য দুটা অনুপাত এরকম ভাবে আমাদের ক্যালকুলেশন করতে বলা হবে সুতরাং আমরা যে এখন পোষণ পোষণ করে করছি সামনের ক্লাসে আমরা কিন্তু কম্বাইন্ডলি অঙ্কগুলো করে নিব অর্থাৎ একই অঙ্ক থেকে আমরা কিভাবে স্বল্পমেয়াদী মেয়াদী সচ্ছলতা যাচাই করতে পারি কিভাবে দীর্ঘমেয়াদী সচ্ছলতা যাচাই করতে পারি কিভাবে আমরা প্রফিট আর্নিং রেশিও বের করতে পারি কিংবা মুনাফা অর্জন ক্ষমতা যাচাই করতে পারি এই জিনিসগুলো আমরা একসাথে দেখবো তো প্রিয় শিক্ষার্থী আমরা গ চলে গেলাম গ নম্বরে আমাদেরকে যেটা করতে বলা হয়েছে মূলধন গিয়ারিং অনুপাত মূলধন মূলধন গিয়ারিং অনুপাত মূলধন গিয়ারিং অনুপাত একটু আগে আমরা এই সূত্রটা নিয়ে ব্যাপক আলোচনা করেছি আমাদের এই সূত্রে হচ্ছে স্থির স্থির খরচ যুক্ত তহবিল খরচ যুক্ত তহবিল ডিভাইডেড বাই সাধারণ শেয়ার মালিকানা তহবিল সাধারণ শেয়ার মালিকানা তহবিল প্রিয় শিক্ষার্থী এখন স্থির খরচ যুক্ত আমি এটা অনেকবার এক্সপ্লেনেশন করেছি আবারও বলছি অর্থাৎ এখানে আমরা গণনা কার্য করে নিব গণনা কার্য বা ওয়ার্কিং যেটাকে বলো আমরা প্রথমে স্থির খরচ যুক্ত তহবিল বের করব স্থির খরচ যুক্ত তহবিল আমরা বের করব আমাদের এই অঙ্কে স্থির খরচ যুক্ত তহবিল আমি যেটা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র টেন পার্সেন্ট ঋণপত্র টেন পার্সেন্ট ঋণপত্র এখানে কোনো অগ্রাধিকার শেয়ার নেই কোনো দীর্ঘমেয়াদী লাইবিলিটিস নেই টেন পার্সেন্ট ঋণপত্র দ্যাট মিনস নয় লক্ষ টাকা নয় লক্ষ টাকা সাধারণ শেয়ার মালিকানা তহবিলও আমি দেখতে পাচ্ছি যে মালিকানা তহবিল এবং সাধারণ শেয়ার মালিকানা তহবিল সেম আছে কেননা এখানে কোনো প্রিফারড স্টক বা অগ্রাধিকার শেয়ার হোল্ডার নেই তাহলে আমরা কিন্তু মালিকানা তহবিল আগেই বের করেছিলাম কত মনে হচ্ছে তোমাদের আঠারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা যেটা নিয়ে আমরা প্রথম থেকে অঙ্ক করছি তাহলে এখানে আমরা বসিয়ে দিই যুক্ত খরচযুক্ত পার্সেন্ট ঋণপত্র নেক্সট হচ্ছে আমাদের আঠারো লক্ষ পঁচাত্তর হাজার ইজিক্যাল টু কত নয় লক্ষকে আমরা আঠারো লক্ষ পঁচাত্তর হাজার দ্বারা ভাগ করবো প্রিয় শিক্ষার্থী আমি বলছি যে তোমরা আদর্শ মানগুলো সবসময় মনে রাখবে কেননা তোমাদের যদি কমেন্ট করতে হয় তাহলে আদর্শ মান দরকার নয় লক্ষ ডিভাইডেড বাই আঠারো লক্ষ পঁয়াত্তর হাজার ইজিক্যাল টু পয়েন্ট ফোর মানে চার আট ইস টু ওয়ান এই তো অবস্থা আমাদের আমরা এই অঙ্কটা করে ফেলেছি প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছো এইখানে এই সূত্রটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আমি বলছি মুখস্থ করবে এবং মূলধন গিয়ারিং অনুপাত এই দুটা সূত্র যেন তোমাদের সবসময় মুখস্থ থাকে এছাড়াও তারল্য যাচাইয়ের যে চলতি অনুপাত গুলো আছে তারল্য অনুপাত আছে কার্যকরী মূলধন অনুপাত আছে নিট লাভ অনুপাত এই অনুপাত গুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট তো পিউ শিখতে আমরা এবার চলে যাব যে একটা প্রতিষ্ঠানের অন্য যে বিষয়গুলো আছে অথবা আর কি কি অনুপাত আমরা ক্যালকুলেশন করতে পারি সেখানে চলে যাব দেখো ব্যবসায়িক কার্যকলাপ সম্পৃক্ত অনুপাত বা সক্রিয়তার অনুপাত যেটাকে আমরা বলছি যেখানে ব্যবসায়িক ব্যবসা কতটা সক্রিয় মানে ব্যবসায়িক কার্যক্রমগুলো কতটা সক্রিয়ভাবে কার্যক্রম পরিচালিত হচ্ছে সেই অনুপাতগুলো জানার জন্য আমরা কিছু অনুপাত ক্যালকুলেশন করে থাকি আর as for example দেখো মজুদ আবর্তন মজুদ আবর্তন অনুপাত দেনাদার আবর্তন অনুপাত গড় আদায় সময় এবং মোট সম্পত্তির আবর্তন প্রিয় শিক্ষার্থী আমি এখানে আরেকটু কথা বলে রাখতে চাই অর্থাৎ একটা ব্যবসায়ী কার্যকলাপ থাকে ধারাবাহিকভাবে চলতে থাকে অর্থাৎ প্রতিনিয়তই পণ্য ক্রয় হচ্ছে কিংবা বিক্রয় হচ্ছে কখনো ধারে আবার কখনো নগদে তো ধারে যদি ক্রয় করি আমরা তাহলে আমাদের কি পাওনাদার সৃষ্টি হয়ে যায় আবার ধারে যদি বিক্রয় করি দেনাদার সৃষ্টি হয় তো এই দেনাদারের কাছ থেকে আমরা কত সময়ের মধ্যে আমরা টাকা আদায় করতে পারবো কিংবা বাৎসরিকভাবে আমাদের দেনাদারগুলো আমাদেরকে কত বারে টাকা পরিশোধ করে থাকে এছাড়াও একটা প্রতিষ্ঠানের মজুদ পণ্য যেটা সম্পূর্ণ গুরুত্বপূর্ণ একটা আইটেম এই মজুদ পণ্যের ওপর ডিপেন্ড করে একটা প্রতিষ্ঠানের প্রোডাকশন প্লাস একটা প্রতিষ্ঠানের কস্টিং সিস্টেম কেননা মজুদ পণ্য যদি এক্সট্রা হয়ে যায় তাহলে কিন্তু মজুদ পণ্যের সংরক্ষণ ব্যয় বেড়ে যায় আবার যদি কখনো মজুদ পণ্যের ঘাটতি হয়ে যায় তাহলে প্রতিষ্ঠানের প্রোডাকশন বন্ধ হয়ে যায় দ্যাট মিনস মজুদ পণ্য কিন্তু একটা ইম্পর্ট্যান্ট আইটেম তো এই মজুদ পণ্য প্রতিষ্ঠানে কতটুকু আবর্তিত হচ্ছে বা কতটুকু সফলভাবে মানে কাম্য মজুদ যেটাকে আমরা বলবো একেবারেই প্রতিষ্ঠানে যেটুকু প্রয়োজন না হলেই নয় আবার যেটুকু না হলে ঘাটতি হয়ে যেতে পারে সেটুকু মজুদ প্রতিষ্ঠানে মজুদ রাখা হয়েছে কি না এই বিষয়গুলো সক্রিয় আছে কি না এটা জানার জন্য আমরা এই অনুপাতগুলো ক্যালকুলেশন করে থাকি প্রথমে আমরা যাব মজুদ আবর্তন অনুপাত অর্থাৎ একটা প্রতিষ্ঠানের মজুদ কতবার আবর্তিত হচ্ছে সেইটা এই মজুদ আবর্তন অনুপাত দেখছি যে আমাদের যে সূত্র সেটা হচ্ছে পণ্যের পণ্যের বাই বাই মজুদ মজুদ। এখানে যদি আমাদের কোনো অঙ্ক থাকে যেখানে বিকৃত পণ্যের ব্যয় আমরা ক্যালকুলেশন করতে পারছি না কিংবা বিকৃত পণ্যের ব্যয় দেওয়া নেই তাহলে আমাদের সূত্রটা পরিবর্তিত হয়ে যাবে নিট বিক্রয় বাই গড় মজুদ অর্থাৎ মজুদ আবর্তন অনুপাত কে আমরা দুইটা উপায়ে ক্যালকুলেশন করতে পারি ফার্স্ট আমরা চেষ্টা করব যে বিকৃত পণ্যের ব্যয় আমাদের অঙ্কে দেওয়া আছে কিনা যদি বিকৃত পণ্যের ব্যয় দেওয়া থাকে কিংবা আমরা বিকৃত পণ্যের ব্যয় ক্যালকুলেশন করে নিতে পারি অঙ্কে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে তার উপর ডিপেন্ড করে তাহলে আমাদের সূত্র দাঁড়াবে বিকৃত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ যদি সেটা সম্ভব না হয় তাহলে আমাদের দ্বিতীয় সূত্র বা সেকেন্ড সূত্র আমরা ইউজ করব নিট বিক্রয় বাই গড় মজুদ এখানে বিকৃত পণ্যের ব্যয় আমরা কিভাবে কালকুলেশন করতে পারি আমি এর আগেও তোমাদের মোট লাভ অনুপাত করানোর সময় মনে হয় বিকৃত পণ্যের ব্যয় ক্যালকুলেশন করা শিখিয়েছিলাম এখানে আবারও বলে দিচ্ছি বিকৃত পণ্যের ব্যয় সমান সমান নিট বিক্রয় মাইনাস মোট লাভ অর্থাৎ বিক্রয় থেকে মোট লাভ বাদ দিলে আমরা পাবো বিকৃত পণ্যের ব্যয় তাহলে গড় মজুদটা কি গড় মজুদ হচ্ছে প্রারম্ভিক মজুদ চোখ সমাপনী মজুদ ডিভাইডেড বাই টু অর্থাৎ প্রারম্ভিক এবং সমাপনীর যোগফলকে দুই দ্বারা ভাগ করলেই আমরা গড় মজুদ পেয়ে যাব গড় মানে তো আমরা জানি যে যে কয়টা সমষ্টি নিব সে কত দ্বারা ভাগ আমরা যদি তিনটা করবো নিই তাহলে তিন দ্বারা ভাগ চারটা সংখ্যার সমষ্টি নি চার দ্বারা ভাগ এখানে আমরা দুইটা সমষ্টি অর্থাৎ প্রারম্ভিক এবং সমাপনী নিয়েছি সুতরাং দুইটাকে দুই দ্বারা ভাগ করে নিচ্ছি তাহলে প্রিয় শিক্ষার্থী আমাদের অঙ্কে যদি শুধুমাত্র প্রারম্ভিক মজুদ থাকে তাহলে আমরা কি দুই দ্বারা ভাগ করবো অবশ্যই নয় গড় বলতে আমরা যে কয়টার সমষ্টি নিব সে কত দ্বারা ভাগ করব অর্থাৎ এখানে দুইটা সমষ্টি নিয়েছি তাই দুই দ্বারা ভাগ করেছি যখন আমাদের থাকবে তাহলে আমাদের আর কোনো ভাগ করার প্রয়োজন নেই বা শুধুমাত্র তাহলেও ভাগ করার বা সমাপনী যে একটা থাকবে সেটাকে আমরা গড় মজুদ হিসাবে আমরা ক্যালকুলেশনে নিয়ে নিতে পারবো কিন্তু যখন প্রারম্ভিক এবং সমাপনী আমাদের ইনফরমেশনের মধ্যে দুটাই থাকবে তখন আমরা সেটাকে যোগ করে গড় করে নিব। এটার আদর্শ মান হচ্ছে আটবার অর্থাৎ মজুদ আটবার আবর্তিত হলে সেটা আদর্শ বা সেটাকে কি বলবো আমরা একটা প্রতিষ্ঠানের জন্য ঠিক আছে এটা ধরে নেওয়া হয়েছে তো প্রিয় শিক্ষার্থী নেক্সট এখানে দেওয়া আছে দেনাদার আবর্তন অর্থাৎ একটা প্রতিষ্ঠানের দেনাদার কতবার আবর্তিত হতে পারে এটাকে দেনাদার আবর্তন অনুপাত ক্যালকুলেশন খুব ইজি দেখো নিট ধারে বিক্রয় ধারে বিক্রয়ের সাথে সম্পৃক্ত আমাদের দেনাদার ধারে বিক্রয়ের সাথে সম্পৃক্ত হচ্ছে দেনাদার অর্থাৎ নিট ধারে বিক্রয় ডিভাইডেড বাই গড় দেনাদার যোগ গড় প্রাপ্য বিল গড় দেনাদার যোগ গড় প্রাপ্য বিল এখানে আমি রিপিট করব গড় দেনাদার বলতে যদি আমাদের প্রারম্ভিক দেনাদার এবং সমাপনী দেনাদার দেওয়া থাকে তাহলে ওই মজুদের মতোই আমরা প্রারম্ভিক এবং সমাপনীকে যোগ করে দুই দ্বারা ভাগ করে নিব আবার গড় প্রাপ্য বিলের ক্ষেত্রেও সেম কথা যদি আমাদের প্রারম্ভিক প্রাপ্য বিল এবং সমাপনী প্রাপ্য বিল দেওয়া থাকে তাহলে আমরা প্রারম্ভিক এবং সমাপনীকে যোগ করে দুই দ্বারা ভাগ করে নিব কিন্তু যদি দেওয়া না থাকে শুধুমাত্র আমাদের রেওয়া মিলে দেওয়া থাকে যে দেনাদার কিংবা প্রাপ্য বিল তাহলে আমরা ওই দেনাদার এবং প্রাপ্য বিল দুইটার সমষ্টি করে নিব সেখানে আর গড় ক্যালকুলেশনের করার জন্য দুই দ্বারা ভাগ করার কোনো প্রয়োজন আমাদের নেই প্রিয় শিক্ষার্থী আদর্শ মান দেনাদার আবর্তনের আদর্শ মান হচ্ছে চার থেকে ছয় বার অর্থাৎ একটা প্রতিষ্ঠানের চার থেকে ছয় বার দেনাদার হওয়া উচিত বা দেনাদারের থেকে প্রাপ্য টাকা আদায় হওয়া উচিত এখন প্রদয় হিসাব আবর্তন অনুপাত তাহলে এই সূত্র মানে দেখো তোমাদের প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত এবং প্রদয় হিসাব আবর্তন অনুপাতের সূত্রের মধ্যে একেবারেই সিমিলারিটি আছে ওখানে আমরা শুধু দেখেছিলাম নিট ধারে বিক্রয় অর্থাৎ যেটার সাথে প্রাপ্য হিসাব সম্পৃক্ত এখানে আমরা দেখছি নিট ধারে ক্রয় অর্থাৎ যেটার সাথে প্রদয় হিসাব সম্পৃক্ত দেখো নেট ধারে ক্রয়কে আমরা ভাগ করে নিয়েছি গড় প্রদয় হিসাব প্লাস গড় প্রদয় বিল অর্থাৎ এখানে গড় প্রদয় হিসাব বলতে আমি আবারও বলছি প্রাথমিক সরি প্রারম্ভিক প্রদয় হিসাব যোগ সমাপনী প্রদয় হিসাব ডিভাইডেড বাই দুই আবার গড় প্রদয় বিল বলতে আমরা প্রারম্ভিক প্রদয় বিল প্লাস সমাপনী প্রদয় বিল ডিভাইডেড বাই দুই আদর্শমান ছয় থেকে আটবার বার অর্থাৎ প্রদয় হিসাবের ক্ষেত্রে আবর্তমান আবর মানে আদর্শ মান যেটা সেটাকে বলা হচ্ছে ছয় থেকে আট বার আমরা একটু দেখবো গড় আদায় সময় অর্থাৎ একটা প্রতিষ্ঠানের গড় আদায় সময় কতটা হওয়া উচিত গড় আদায় সময়ের সূত্র খুবই ইজি আমাদের অর্থাৎ ওয়ার্কিং ডে বা একটা বছরে তিনশো পঁয়ষট্টি দিন থাকে তিনশো পঁয়ষট্টিকে আমরা প্রাপ্য হিসাব আবর্তন দ্বারা ভাগ করব। তাহলে আমরা আদর্শ মান পেয়ে যাব যেটা ষাট থেকে নব্বই দিন অর্থাৎ দুই থেকে তিন মাস দুই থেকে তিন মাস নেক্সট আছে গড় পরিশোধ সময় গড় পরিশোধ সময় তিনশো পঁয়ষট্টি ডিভাইডেড বাই প্রদয় হিসাব আবর্তন আদর্শ থেকে দিন হিসাবের ক্ষেত্রে রাখা হয়েছে এক থেকে দুই মাস এক থেকে দুই মাস তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা এখানে যে জিনিসগুলো দেখলাম এখানে আমরা যে বিষয়গুলো দেখলাম সেটা হচ্ছে গড় আদায় সময় দেখলাম এবং গড় পরিশোধ সময় দেখলাম গড় পরিশোধ সময় দেখলাম এবার আমরা দেখব মোট সম্পত্তির আবর্তন অনুপাত মোট সম্পত্তির আবর্তন অনুপাত মোট সম্পত্তির আবর্তন অনুপাত দেখো নিট বিক্রয় ডিভাইডেড বাই মোট সম্পত্তি মোট সম্পত্তির আবর্তন অনুপাত নিট বিক্রয় ডিভাইডেড বাই মোট সম্পত্তি আদর সমান একবার অর্থাৎ নিট বিক্রয়ের সাথে মোট সম্পত্তি কতবার আবর্তিত হচ্ছে তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা ব্যবসায়িক কার্যকলাপ সম্পর্কিত অনুপাত বা সক্রিয়তার কয়েকটি অনুপাত দেখেছি প্রথমে আমরা দেখেছি মজুদ আবর্তন অনুপাত আমরা দেখেছি দেনাদার আবর্তন অনুপাত আমরা দেখেছি প্রদয় হিসাব আবর্তন অনুপাত আমরা দেখেছি গড় আদায় সময় এবং মোট সম্পত্তির আবর্তন অনুপাত তাহলে চলো শিক্ষার্থী আমরা এইগুলো নিয়ে একটা ম্যাথ ক্যালকুলেশন করে ফেলি তার আগে তোমাদেরকে আমি একটু জিনিস বোঝাতে চাই সেটা হচ্ছে কোন অনুপাত কি বোঝায় অর্থাৎ কোন অনুপাত দ্বারা কি নির্দেশ করে দেখো দায়ী এবং মোট সম্পত্তির অনুপাত যেটা আমরা পড়েছিলাম দীর্ঘমেয়াদী সচ্ছলতা যাচাইয়ের ক্ষেত্রে এখানে বলা হয়েছে প্রতি টাকা সম্পত্তির বিপরীতে দায় নির্দেশ করে আর মজুদ আবর্তন অনুপাত মজুদ করে কত দিন পর পর বিক্রয় হয় তা নির্দেশ করে অর্থাৎ একটা প্রতিষ্ঠানের যে সেটা হতে পারে তোমার র ম্যাটেরিয়াল বা হতে পারে ফিনিশ প্রোডাক্ট সেটা কতদিন পর পর বিক্রি হচ্ছে তা নির্দেশ করে দেনাদার আবর্তন অনুপাত কি করে একটি হিসাবকালে দেনাদারের থেকে অর্থপ্রাপ্তির গড় সময় নির্দেশ করে অর্থাৎ গড় কত সময়ের মধ্যে দেনাদারের কাছ থেকে আমাদের অর্থগুলো প্রাপ্তি ঘটবে তো প্রিয় শিক্ষার্থী আমরা এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছি এই অঙ্কটা আমরা করব প্রিয় শিক্ষার্থী এখানে আমরা অঙ্ক আমাদের কিছু একটা ব্যালেন্স শিট দেওয়া আছে এবং নিচে কিছু তথ্য দেওয়া আছে যেগুলো আমাদের ইনকাম স্টেটমেন্ট থেকে আমরা পেয়ে থাকি এই তথ্যগুলোর উপর ডিপেন্ড করে আমরা অঙ্কটা সলভ করার চেষ্টা করব আমি তোমাদের দেখছি ব্যালেন্স শিটের আমরা বাম দিকে দেখতে পাচ্ছি দায়গুলো আছে ডান দিকে দেখতে পাচ্ছি সম্পত্তি আছে দায়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সাধারণ শেয়ার মূলধন সাধারণ সঞ্চিতি লাভ লোকসান আবন্টন হিসাব বারো পার্সেন্ট ঋণপত্র দেওয়া আছে প্রদয় হিসাব বকেয়া খরচ এবং প্রদয় বিল নেক্সট সম্পদের মধ্যে দেওয়া আছে স্থায়ী সম্পদ মজুদ পণ্য প্রাপ্য হিসাব অগ্রিম খরচ বিল এবং নগদ প্রিয় শিক্ষার্থী নিচে কিছু বিষয় দেওয়া আছে দেখো যেগুলো আমরা ব্যালেন্স না এগুলো আমাদের ইনকাম স্টেটমেন্টের তথ্য দেওয়া আছে বিক্রয় একুশ লক্ষ টাকা এছাড়াও ক্রয় দেওয়া আছে তেরো লক্ষ ষাট হাজার টাকা প্রারম্ভিক মজুত দেওয়া আছে তিন লক্ষ টাকা এ হচ্ছে আমাদের তথ্য অর্থাৎ একটা ব্যালেন্স শিট দেওয়া আছে এবং নিচে কিছু ইনকাম স্টেটমেন্টের এক্সট্রা তথ্য দেওয়া আছে ডিপেন্ড করে আমরা কি করব আমাদের অঙ্ক করব প্রথমে কি বলছি দেখো ব্যয় ও গড় মজুদ নির্ণয় করো ব্যয় ও নির্ণয় করো আমরা ফার্স্ট চলে যাব বিকৃত পণ্যের ব্যয় আমরা বোর্ডে চলে যাই তোমাদের কাছে নিশ্চয়ই খাতা কলম আছে তোমরা দেখতে পাচ্ছ বা অঙ্কটা দেখেছ এখন আমরা অঙ্কটা করব প্রথম বলছি আমাদেরকে ক নাম্বার বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয় প্রিয় শিক্ষার্থী আমরা বিকৃত পণ্যের ব্যয় সমান সমান কি জানি বিকৃত পণ্যের ব্যয় সমান সমান আমরা জানি বিক্রয় মাইনাস কে মোট লাভ বিক্রয় মাইনাস মোট লাভ এখানে কি বিক্রয় দেওয়া আছে বিক্রয় দেওয়া আছে কিন্তু মোট লাভ তো দেওয়া নেই বিক্রয় দেওয়া আছে কিন্তু মোট লাভ দেওয়া নেই তাহলে এখানে আমাদের আমরা কর্শিট করে ফেলেছি আমাদের আমি যতদূর জানি তোমরা কর্শিট করে ফেলেছ কর্শিটে আমরা যখন করি তখন আমরা কি করি শুরু করি কি প্রারম্ভিক কাঁচামাল বা প্রারম্ভিক মজুদ তার সাথে যোগ করি কি ক্রয় মাইনাস করি সমাপনী মজুদ আমাদের আরো একটা সূত্র আছে বিকৃত পণ্য ব্যয় ক্যালকুলেশনের জন্য আমি তোমাদেরকে একটু বলে নিতে চাই সেটা হচ্ছে কি আমরা যখন মোট লাভ আমরা পাবো না কিন্তু আমরা কষ্ট করার সময় আমরা দেখেছি যে আমরা প্রারম্ভিক মজুদের সাথে বিক্রয় প্লাস সমাপনী মজুদ এই জিনিসগুলো ইন্ডিকেট করে আমরা বিকৃত পণ্যের ব্যয় বের করতে পারি অর্থাৎ এটার সূত্র প্রারম্ভিক মজুদ প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুদ প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুদ আমাদের প্রারম্ভিক মজুদ কত আমরা দেখো প্রারম্ভিক মজুদ আমাদের নিচে দেওয়া আছে তিন লক্ষ টাকা এবং ক্রয় দেওয়া আছে আমাদের ক্রয় দেওয়া আছে লক্ষ ষাট হাজার টাকা মাইনাস সমাপনী মজুদ সমাপনী মজুদ আমরা অবশ্যই আমাদের ব্যালেন্স শিটে পেয়ে যাব ব্যালেন্স শিটের দেখো মজুত পণ্য দেওয়া আছে ওটা অবশ্যই সমাপনী মজুদ কেন ব্যালেন্স শিট করা হয় বছরের লাস্ট দিনে অর্থাৎ ব্যালেন্স শিটে যেটা আছে সেটা সমাপনী মজুদ তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করে নিই তাহলে কি দাঁড়াবে এটা হচ্ছে আর লক্ষ চার লক্ষ তাহলে ষোলো থেকে চারবার দিলে বারো লক্ষ ষাট হাজার যেটা আমাদের বিকৃত পণ্যের ব্যয় তাহলে বিকৃত পণ্যের ব্যয় দাঁড়ালো বারো লক্ষ ষাট হাজার নেক্সট বলছে গড় মজুদ গড় মজুদের সূত্র আমরা কি বলেছি এখানে দুইটা মজুদ আছে অর্থাৎ দুইটাকে যোগ করে দুই দ্বারা ভাগ করব প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদিক মজুদ যোগ সমাপনী মজুদ এই মজুদ আমাদের আছে তার সাথে যোগ কি করব সমাপনী মজুদ চার লক্ষ ভাগ কিন্তু দুই দ্বারা ভাগ দিব দুই দ্বারা গড় মানেই তো যতগুলো সংখ্যার সমষ্টি তত সংখ্যা দ্বারা ভাগ অর্থাৎ সাত লক্ষ ডিভাইডেড বাই দুই তিন লক্ষ পঞ্চাশ হাজার তাহলে আমাদের গড় মজুদ দাঁড়াচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা যেখানে আমাদের বিকৃত পণ্যের ব্যয় দাঁড়ালো বারো লক্ষ ষাট হাজার টাকা আর এটা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা কৃষিক্ষার্থী মানে আমরা ক নাম্বার পরে ফেলেছি বিকৃত পণ্যের ব্যয় এবং গড় মজুদ আমরা ক্যালকুলেশন করে ফেলেছি এইবার আমরা যাব খ নাম্বারে খ নম্বরে দেখো লেখা আছে প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত আমরা এটা মনে রাখবো অর্থাৎ বিকৃত পণ্যের ব্যয় আমাদের দাঁড়ালো আমরা একটু টুকে রাখি তোমাদের কাছে নিশ্চয়ই খাতা আছে তোমরা খাতা থেকে পেয়ে যাবা লক্ষ ষাট হাজার টাকা দাঁড়ালো আমাদের বিকৃত পণ্যের ব্যয় আর তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাঁড়ালো আমাদের গড় মজুদ এটা হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় এটা গড় মজুদ এটা আমি আমার সুবিধার্থে রাখলাম নেক্সট প্রিয় শিক্ষার্থী আমরা খ নাম্বারে চলে যাবো নম্বরে বলছে দেখো প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত দ্যাট মিন্স কি প্রাপ্য হিসাব সম্পৃক্ত কিসের সাথে ধারে বিক্রয়ের সাথে প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত আবর্তন অনুপাত প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত এখানে আমরা লিখব কি ধারে যোগ গড় প্রাপ্য হিসাব যোগ গড় প্রাপ্য বিল এখন লক্ষ লক্ষ প্রিয় শিক্ষার্থী ধারে বিক্রয় আমাদের নিচে দেওয়া আছে বিক্রয় দেওয়া আছে লক্ষ ওটাকে আমরা ধারে বিক্রয় ধরে নিলাম কারণ এখানে আর আদার্স কোনো অপশন নেই তাহলে এখন এই গড় প্রাপ্য বিল আমি বলেছি প্রাপ্য হিসাবকে আমরা গড় করব তখনই যখন আমাদের প্রারম্ভিক এবং সমাপনী থাকবে তো এখানে আমাদের প্রারম্ভিক দেওয়া নেই শুধুমাত্র সমাপনী দেওয়া আছে দেখো সমাপনী প্রাপ্য হিসাব আছে দুই লক্ষ পঁচিশ হাজার দুই লক্ষ পঁচিশ হাজার এবং সমপূর্ণ প্রাপ্য বিল এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার তাহলে একুশ লক্ষ ডিভাইডেড বাই কি দুই লক্ষ পঁচিশ আর এক লক্ষ দশ দুই আর একে তিন অর্থাৎ তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার ইজিক্যাল টু কত একুশ লক্ষ আমরা ভাগ দিব তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার দ্বারা ভাগ তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার এটা ছয় এটা আমরা ছয়বার বলে দিতে পারি আমরা বলে দিতে পারি ছয়বার আমাদের প্রাপ্য হিসেবে আবর্তন অনুপাত আমরা দেখেছিলাম আহ ছয়বার অর্থাৎ আদর্শ মানের কাছাকাছি আছে তাহলে আমরা নেক্সট গড় আদায় সময় সেকেন্ড অপশন আছে এখানে গড় আদায় সময় গড় আদায় সময়ের সূত্র আমরা দেখেছিলাম যে বাৎসরিক যে দিনগুলো আছে মানে তিনশো কে ভাগ দিব প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত অর্থাৎ ছয় দ্বারা আমরা দ্বিতীয় অপশনে চলে গেলাম অর্থাৎ ক্ষয়ের যে দ্বিতীয় আছে সেখানে চলে গেলাম দ্বিতীয় পোর্শন বলছে গড় আদায় সময় গড় আদায় গড় আদায় সময় এইটা হচ্ছে তিনশো পঁয়ষট্টি ভাগ তিনশো পঁয়ষট্টি ডিভাইডেড বাই প্রাপ্য আবর্তন অনুপাত ছিল ছয় অর্থাৎ তিনশো পঁয়ষট্টি ডিভাইডেড বাই ছয় তাহলে আমরা একটা দিন পেয়ে যাব তিনশো পঁয়ষট্টি ভাগ ছয় অর্থাৎ আমরা নিব না দিনের একটা পোর্ষণ দরকার দেখেছিলাম ষাট থেকে নব্বই ছিল অর্থাৎ আদর্শ মানের কাছাকাছি এখন আমরা চলে যাবো গ নাম্বারে গ নাম্বার আমাদেরকে বলছে মজুদ আবর্তন অনুপাত মজুদ আবর্তন অনুপাতের সূত্র আমাদের কি ছিল শিক্ষার্থী মজুদ আবর্তনের সূত্র ছিল বিকৃত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ আমরা দুটাই বের করে রেখেছি অনুপাত অনুপাত তাহলে মজুদ আবর্তন অনুপাত আমরা কি করব? আমাদের বিকৃত পণ্যের বিকৃত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ বিকৃত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ আমাদের বিকৃত পণ্যের ব্যয় ছিল বারো লক্ষ ষাট হাজার আমরা এক নাম্বারে এটা ক্যালকুলেশন করেছি এবং গড় মজুদ ছিল আমাদের তিন লক্ষ পঞ্চাশ হাজার তাহলে বারো লক্ষ ষাট হাজার কি আমরা ভাগ দিব তিন লক্ষ পঞ্চাশ হাজার দ্বারা বারো লক্ষ ষাট হাজার ডিভাইডেড বাই তিন লক্ষ পঞ্চাশ হাজার অর্থাৎ থ্রি পয়েন্ট ছয় বার এই আর কি মজুদ আবর্তন অনুপাত যেটা আদর্শ মান কিন্তু আটবার কিন্তু আমরা পাইছি থ্রি পয়েন্ট ছয় আমরা এটাকে ফোর বলে দিতে পারি পোর্শান না রেখেও যদি আমরা বলে দিই ফোর কোনো সমস্যা নাই যেহেতু আমাদের থ্রির পর সিক্স ভাইভের উপরে গেলে আমরা একবারই নিতে পারি অর্থাৎ চারবার বলে দিতে পারি যেটার আদর্শ মান কিন্তু আটবার প্রিয় শিক্ষার্থী আমাদের এই সক্রিয়তার অনুপাতের মধ্যে আরেকটা একটা জিনিস থেকে গেল সেটা হচ্ছে প্রদয় হিসাব আবর্তন অনুপাত আমরা যদি এই অঙ্কের ক্ষেত্রেই প্রদয় হিসাব আবর্তন অনুপাতটা বের করতে চাই তাহলে আমরা বের করে নিতে পারি আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে প্রদয় হিসাব আবর্তন অনুপাত আমরা এই অঙ্কের ক্ষেত্রে কিভাবে বের করব দেখিয়ে দিয়ে আমি শেষ করব আমরা প্রদয় হিসাব আবর্তন অনুপাত হিসাব আবর্তন অনুপাত যদি আমরা করি তাহলে আমরা বলবো নিট ধারে ক্রয় ধারে ক্রয় যোগ গড় প্রদয় হিসাব যোগ গড় প্রদয় বিল এই অঙ্কে দেখো এই অঙ্কে আমাদের ক্রয়ের ক্ষেত্রে দেওয়া আছে তেরো লক্ষ ষাট হাজার যেটাকে আমরা ধারে ধরে নিলাম তেরো লক্ষ ষাট হাজার ডিভাইডেড বাই কি করবো আমরা প্রদয় হিসাব আমাদের প্রদয় হিসাব এবং প্রদয় বিল দেওয়া আছে দুই লক্ষ পঞ্চান্ন

তেরো লক্ষ ষাট হাজার ভাগ দিব তিন লাখ আঠারো হাজার সাতশো পঞ্চাশ দ্বারা তাহলে মানে চারবার আমরা বলতে পারি এই হচ্ছে আমাদের হৃদয় হিসেবে আবর্তন অনুপাত এটা তোমাদের চাইনি আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম আমরা যদি গড় পরিশোধ সময় বের করতে চাই তাহলে আমরা তিনশো পঁয়ষট্টিকে চার দ্বারা ভাগ করলে আমাদের গড় পরিশোধ সময়ও বের হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী আশা করি আজকে আমরা যে দুটা অনুপাত পড়েছি অর্থাৎ গড় একটা প্রতিষ্ঠানের সক্রিয়তা অনুপাত এছাড়াও একটা প্রতিষ্ঠানের কি বলবো দীর্ঘমেয়াদী সচ্ছলতা যাচাইয়ের অনুপাত এই অনুপাতগুলো সম্বন্ধে তোমাদের ক্লিয়ার একটা ধারণা হয়েছে তোমরা এই যদি এ সম্পৃক্ত অর্থাৎ আমি দুইটা ক্লাসে কিন্তু আমাদের প্রতিষ্ঠানের যে সকল অনুপাতগুলো আমাদের জানা দরকার কিংবা আমাদের পরীক্ষার প্রিপারেশনের জন্য যে সকল অনুপাতগুলো আমাদের জানা দরকার সেই সকল অনুপাতগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি আগামী ক্লাসে আমি তোমাদেরকে কি আগামী ক্লাসে আমি তোমাদের এই সকল অনুপাতের কিছু অঙ্ক করব একটু মানে একটা অঙ্কের মধ্যে কি ধরনের সকল ক্যালকুলেশন করা যায় এই অঙ্কগুলো আমরা করব। তবে আমি তোমাদের কাছে এই মুহূর্তে একটা রিকোয়েস্ট করতে চাই যে তোমরা এই চ্যাপ্টারটা একটু দেখো যদি কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই এই ক্লাসের কমেন্টে লিখো আমি সেই জিনিসগুলো নিয়ে আগামী ষোলো তারিখে তোমাদের সাথে আমার একটা ক্লাস আছে আমি সেখানে সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বা তোমাদের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো নিয়ে আলোকপাত করার চেষ্টা করব আমি আবারও রিকোয়েস্ট করছি তোমরা একটু বই খোলো এবং চ্যাপ্টারটি দেখো যদি কোনো সমস্যা থাকে তাহলে আমি সেই অনুপাতে আলোচনা করব। এছাড়াও আমি একটু অন্য ধাঁচের অঙ্কগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো তোমরা সকলেই ভালো থাকো পড়াশোনার মধ্যে থাকো সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রাখো আর পরিবার পরিজন নিয়ে সুস্বাস্থ্য নিয়ে বেঁচে মানে ভালো থাকো তোমরা সকলে ঘরে থাকো সেই কামনায় আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে